어이 기준다. আগামী 27 ফেব্রুয়ারি আসন্ন ইসলামপুর পৌরসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্র শাসক নয় সেবক হতে চাই এই স্লোগানকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা ইসলামপুর নগর মণ্ডলে সুধী নাগরিকদের কাছে তাদের আশীর্বাদ তাদের ভালোবাসা প্রার্থনা করছে। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা আগামী দিনে এই নির্বাচনে নির্বাচিত হওয়ার পর শাসক হিসাবে নয় পৌরবাসীর সেবক হিসাবে তাদেরকে তাদের সেবা প্রদান করবে। আমরা এই পৌরসভাতে ক্ষমতায় আসলে পৌরবাসীর সুবিধার্থে যে কাজগুলো বা এই পৌরসভাকে একটি দুর্নীতিমুক্ত স্বচ্ছ উন্নততর নাগরিক পরিষেবাযুক্ত এবং মডেল পৌরসভা গড়তে সাথে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে যে প্রকল্পের দ্বারা সাধারণ মানুষ তার পারিবারিক এবং সামাজিক সুখ সমৃদ্ধি পেতে পারে সেই প্রকল্পগুলো প্রকৃত যারা পাওয়ার অধিকারী তারা যাতে ঝঞ্ঝাটহীনভাবে কাটমানি মুক্তভাবে আর সেই সরকারি প্রকল্পের সুবিধা তারা পায় তার জন্য আমাদের প্রার্থীরা আমাদের কাউন্সিলররা সর্বদা সচেষ্ট থাকবেন। আমরা ক্ষমতায় আসলে এই পৌরসভাকে একটি মডেল এবং সুন্দর পৌরসভা আমরা গঠন করব। আমরা ইসলামপুরবাসীর কাছে ইসলামপুর পৌরবাসীর কাছে আমরা প্রতিজ্ঞা করছি আমরা এই পৌরসভায় আর বোর্ড গঠন করার পর ইসলামপুরবাসীর জন্য যে সমস্ত পৌর পরিষেবা উন্নত মানের নাগরিক পরিষেবা তাদের জন্য তাদের কাছে পৌঁছে দেব সেগুলো হলো ইসলামপুর পৌরসভাকে স্বচ্ছ দুর্নীতিমুক্ত এবং কেন্দ্রীয় সহায়তায় মডেল পৌরসভা গঠন করব। পৌরসভা এলাকায় স্থায়ী জল নিকাশি ব্যবস্থা এবং প্রত্যেকটি বাড়িতে আর নলের মাধ্যমে আর্সেনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা আমরা করব। পৌর এলাকার নিরাপত্তা সুনিশ্চিতকরণের জন্য মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের জন্য পৌর এলাকার থেকে সিসি ক্যামেরা দিয়ে আর আমরা সেই নিরাপত্তা চুরি ছিনতাই ইত্যাদি আমরা সেইগুলোকে নিশ্চিত করব যাতে না হয়। প্রত্যেকটি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর আবাস যোজনার যে ঘর রয়েছে যারা প্রকৃত আর পাওয়ার উপযুক্ত তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমরা সদা সর্বদা সচেষ্ট থাকব। সাথে বিধবা ভাতা বয়স্ক ভাতা বিপিএল কার্ড ইত্যাদি নিয়ে যে দুর্নীতি হয় সেই দুর্নীতিমুক্তভাবে স্বচ্ছভাবে সেই সমস্ত উপভোক্তাদের কাছে সেই সমস্ত সরকারি পরিষেবা আমরা পৌঁছে দেব। পৌর এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুবিধার্থে আমরা বিভিন্ন যে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে সেই স্কলারশিপের ব্যবস্থা মেধাবী এবং দুস্থ ছাত্রছাত্রীদের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। পৌর এলাকার বেকার যুবক ভাই বোনেদের কর্মসংস্থানমুখী কর্ম কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে যেমন মুদ্রা যোজনা এবং আরও অন্যান্য যে সমস্ত যোজনা
রয়েছে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে এবং কেন্দ্রীয় যোজনার মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। ইসলামপুর সাংস্কৃতিক শহর, ইসলামপুরের সাংস্কৃতিক পরিকাঠামোকে উন্নত করে আর এখানে একটা ইনডোর স্টেডিয়াম আর প্রেক্ষাগৃহ, খেলাধুলার জন্য ইনডোর স্টেডিয়াম আর তার ব্যবস্থা আমরা এখানে করব। পৌর এলাকায় স্বচ্ছ আর সুলভ শৌচালয়ের ব্যবস্থা আমরা করব। সুলভ শৌচালয় বিভিন্ন জায়গায় হয়, তার রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো ব্যবহারের অনুপযুক্ত হয়ে যায়, সেগুলো সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে স্বচ্ছ ভারতের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আওতায় আর সঠিক রক্ষণাবেক্ষণ এবং শৌচালয়ের আর ব্যবস্থা পৌর এলাকায় করব। আমাদের ইসলামপুর পৌর এলাকায় যে সবজি বাজার এবং মাছ বাজার রয়েছে সেটি ঘিঞ্চি জঞ্জালযুক্ত, সেই সবজি এবং মাছ বাজারকে আধুনিক একটা আধুনিক বাজারে আমরা পরিণত করব। পৌর এলাকায় আমরা জানি যে যান চলাচল অর্থাৎ যানজট একটা বড় সমস্যা, আমরা সেই যানজটের স্থায়ী সমাধান করে যান চলাচলের আর আমরা সুবিধা করে পৌরবাসীকে এই ট্রাফিক জ্যাম থেকে তাদের অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করব। পৌর এলাকায় অনেক টোটো চলে, রিক্সা চলে, ভ্যান চলে, এই যে সমস্ত যে ঠেলা রিক্সা ভ্যানের চালক আছে সেই চালকদের কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প রয়েছে ই শ্রম, সেই ই শ্রম এবং সুরক্ষা বিমা যোজনার মাধ্যমে তাদের আর জীবন বিমাকে নিশ্চিত করে তাদের জীবনকে আর সুন্দর করে তোলার আমরা প্রয়াস করব। পৌর এলাকায় 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য অসুস্থ মানুষদের হাসপাতালে চিকিৎসালয়ে নেওয়া, তাদেরকে বাড়িতে পৌঁছানো ইত্যাদির জন্য 24 ঘন্টা চালু থাকবে, এইরকম আমরা একটা হেল্পলাইন আর চালু করব। আমরা জানি অ্যাম্বুলেন্সের সাথে সাথে অত্যাবশ্যকীয় রক্তের প্রয়োজন আর আমাদের হয়, সেই রক্তের আর অভাব দূর করার জন্য আমরা বিশেষ পদক্ষেপ আর ইসলামপুর শহরবাসীর জন্য আমরা নেব। সর্বোপরি এই কাজগুলোকে দুর্নীতিমুক্তভাবে স্বচ্ছভাবে আর পৌরবাসীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের বিজয়ী প্রার্থীরা, বিজয়ী কাউন্সিলররা আর প্রত্যেকটি ওয়ার্ডে নাগরিক কমিটি গঠন করবে আর সেই নাগরিক কমিটির মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ডের ওয়ার্ড নাগরিক কমিটি, তার মাধ্যমে পৌর এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তারা প্রকৃত চাহিদা সম্পন্ন যারা তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার আর ব্যবস্থা করব। আমরা পৌরসভাকে ইসলামপুর পৌরসভার প্রতিষ্ঠা হওয়ার পর আজকে প্রায় 36-37 বছর হলো, কখনো কংগ্রেস কখনো বাম এবং সর্বশেষ সংযোজন তৃণমূল তাদের শাসনে চলেছে আর এই শাসনে ইসলামপুর পৌরবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা জানি অল্প বৃষ্টি হলেই আমাদের বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলোর কি অবস্থা হয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পৌরবাসীর কাছে কথা দিচ্ছি, প্রতিজ্ঞা করছি, আমরা পৌর বোর্ড গঠন করলে নাগরিক জীবন সুন্দর করে তোলার জন্য আমরা সংকল্পবদ্ধ থাকব আর তারই আবেদন নিয়ে আমাদের প্রার্থীরা পৌর এলাকার ভোটারদের কাছে যাবে আর আমাদের সেই সংকল্পপত্র আমরা আপনাদের সামনে রাখছি, দেখেন একবার। সেই সংকল্পপত্র নিয়ে আমাদের প্রার্থীরা যাবে, শুধুই পৌরবাসীদের কাছে আবেদন রাখব, আমাদের প্রার্থীদের আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের ভোটে জিতিয়ে একবার আপনাদের পাশে থাকার, আপনাদের সেবা করার সুযোগ করে দিন। বলছি দাদা, পৌর ভোটে বা যে কোনো ভোটে শাসক থেকে বিরোধী সবাই প্রতিশ্রুতি শুধু দিয়ে যায়, এই যে প্রতিশ্রুতি যে একদিন কার্যকর হবে, এই যে আজকে যা বলা হলো সেগুলো কার্যকর হবে, সেই বিষয়ে মানুষকে কিভাবে নিশ্চিত করবেন যে এই কাজগুলি হবে? দেখুন, আমরা যেটা ঘোষণা করলাম সেখানে কোনো কোথাও ইস্তিহার শব্দটাই নেই, সংকল্প পত্র। আমরা যারা
ভাষা বিজ্ঞানের ছাত্র বা ভাষা বিজ্ঞান নিয়ে ভাষা নিয়ে পড়ি, তারা জানি সংকল্প মানে কি। আমরা এখানে যে কথাগুলো লিখেছি সেগুলো আমাদের সংকল্প, সেগুলো আমরা পালন করব। আর তারই জন্য আবেদন নিয়ে পৌরবাসীর কাছে আমরা এসেছি। বিষয়টা হচ্ছে যে আপনাদের এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ১৭টার মধ্যে মানে একটা তো চলেই গেছে আর কি, তো ১৬টা ওয়ার্ডে ইসলামপুরের যে আপনারা নির্বাচন লড়ছেন, আপনারা আপনাদের এখনো পর্যন্ত আপনাদের সামনে কে চেয়ারম্যানের মুখ সেই মুখটাই এখন পর্যন্ত পরিষ্কার করেনি, তাকে সামনে রেখে আপনারা এই নির্বাচনটা করছেন। দেখুন আমাদের যে মুহূর্তে আপনাদের এখন বলতে গেলে টাউন সভাপতি নেই, আমাদের রীতি আপনারা জানেন, ভারতীয় জনতা পার্টি কখনো কাউকে সামনে মুখ করে কোনোদিনই নির্বাচন লড়ে না। আমরা বিচারধারাকে প্রতিষ্ঠা করার জন্য আদর্শবাদকে কেন্দ্র করে আমাদের রাজনৈতিক সংস্কৃতি আরাবর্তিত হয়। এই রাজনৈতিক সংস্কৃতির কথা কোনো সংগঠন আপনাদের সামনে বলবে না, আমরা একটা সেই রাজনৈতিক সংস্কৃতির অঙ্গ। আর সেই রাজনৈতিক সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার জন্য আর ব্যক্তি নয় আদর্শবাদ লাগে, আর আমাদের কাছে সেই আদর্শবাদ রয়েছে, আমাদের কাছে সেই বিচারধারা রয়েছে। আপামর ইসলামপুরবাসী সেই বিচারধারাকে সমর্থন এর আগেও করেছে, আশীর্বাদ তারা দিয়েছে, আগামী দিনেও দেবে। দাদা গত ২টা লোকসভাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখেই নির্বাচন হয়েছে, রিসেন্ট ইউপি ইলেকশন হচ্ছে তাতেও মুখ্যমন্ত্রী যোগীকে সামনে রেখেই নির্বাচন হচ্ছে, সে কারণে আমার এই প্রশ্নটা। দেখুন লোকাল আপনাদের এখানে নিশ্চয়ই কেউ না কেউ রয়েছে যার নাম করে আপনারা এই নির্বাচনটা লড়ছেন, আমাদের কাছে খবর রয়েছে আপনারা কাকে সামনে রেখে নির্বাচন লড়ছেন, কিন্তু যেহেতু ওটা আমাদের কাছে খবর সেজন্য আমি বলতে চাচ্ছি না, আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। লোকাল বডি নির্বাচন, তো লোকাল বডি নির্বাচনে আমরা সময় মতন আপনাদেরকে দেবো, যারা নির্বাচিত হয়ে আসবে সেই নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে যে যোগ্য হবে সেটা সংগঠন ঠিক করবে। আমাদের এক একজন প্রার্থী সবাই আর চেয়ারম্যান হওয়ার যোগ্য রয়েছে। এবার আমাদের কাছে সমস্যা রয়েছে কাকে থেকে কাকে চেয়ারম্যান করবো, কারণ সবাই যোগ্য প্রার্থীরা রয়েছে, স্বচ্ছ ভাবমূর্তির শিক্ষিত ভালো মানুষেরা আমাদের সব প্রার্থী রয়েছে। সংগঠন সময় মতন ঠিক করবে কার নেতৃত্বে পৌরসভা চলবে। সামনে পুরো ভোট আনিস মৃত্যুতে শাসক দল কতটা অস্বস্তিতে বলে আপনার মনে? দেখুন আপনাদের মনে আছে এই একই রকম ঘটনা ঘটেছিল কলকাতার বুকে রিজওয়ানুর রহমান হত্যা, পুলিশ তৎকালীন বামফ্রন্টের পুলিশ তার দ্বারা হত্যা হয়েছে, আর তাকে কেন্দ্র করে গোটা পশ্চিমবাংলা উত্তাল করেছিল সংখ্যালঘু মানুষের সেন্টিমেন্ট আদায় করবার জন্য যতখানি সম্ভব ছিল ততদূর পর্যন্ত তৎকালীন তৃণমূল নেত্রী এগিয়ে গেছিলেন এবং মানুষের সামনে সেই বিষয়ে প্রতিবাদ উত্থাপন করেছিলেন। আজকে তার থেকে বড় ঘটনা, সেদিনকার হত্যাটার সঙ্গে অনেকেই আত্মহত্যার বিষয় ছিল এরকম মাথায় ছিল এবং এটা একটা সাধারণ প্রেমের ঘটনাকে কেন্দ্র করে ঘটেছিল। আজকের যে ঘটনা, একটি শিক্ষিত ছেলে এবং তাকে পুলিশের পোশাক পরে কারা বাড়িতে ঢুকে এরকম ঘটনা করল, আজকে যখন সিবিআই তদন্ত চাওয়া হচ্ছে তখন বলছেন আমাদের রাজ্যের মন্ত্রী, তিনি বলছেন যে এগুলোর দরকার নেই পুলিশই করতে পারে। সেদিন কিন্তু সিবিআই তদন্তের নামে গোটা পশ্চিমবাংলার আকাশ বাতাস কেটে গেছিল, এটা তৃণমূলের দ্বিচারিতা, দ্বিচারিতার এটা প্রকৃষ্ট উদাহরণ। এবং মানুষ বুঝতে পারবে যে শুধুমাত্র মুসলিম ভোট পাওয়ার জন্য সেদিনকার আন্দোলন ছিল, প্রকৃত সংখ্যালঘুর জন্য বা প্রকৃত অন্যায়ের বিরুদ্ধে তৃণমূল কোনোদিন লড়াই করে। দেখুন এরকম ভাবে ভোট নিয়ে বা ভোটে কতটা প্রভাব ফেলবে এরকম বলার বক্তব্য না, বক্তব্য একই দল তাদের যখন সরকারে ছিল না বিরোধী পক্ষে ছিল
তার ভূমিকা আলাদা ছিল, আজকে সরকার পক্ষ থেকে তার ভূমিকা আলাদা। মানুষ ঠিক করবে যে এই দলটার আসল চেহারা কোনটা এবং প্রকৃত তারা কি চায়, সেটাই সিদ্ধান্ত। আর আপনারা বলছেন ভোটে প্রভাব, ভোটে প্রভাব করবার মতন পশ্চিমবঙ্গে লোকাল বডি নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত ভোট দেওয়ার ক্ষমতা সেটা রাখা হয়েছে কি? যদি সেই সংখ্যালঘু ভাইদেরকে তাদের ইচ্ছে মতন ভোট দিতে দেয়া হয় তাহলে তারা নির্ণয় করবেন যে সংখ্যালঘু দরদি কতটা তৃণমূল। ভারতীয় জনতা পার্টি যে সংকল্প নেয় সেই সংকল্প সিদ্ধ করে, সেটা যদি আপনারা ভারতীয় জনতা পার্টির নির্বাচনী সংকল্পপত্র কেন্দ্রীয় স্তর থেকে দেখেন, রাম মন্দির থেকে ধারা 370 হটানো সমস্ত কাজ সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টি করেছে। ভারতীয় জনতা পার্টি যে কথা দেয় সেই কথা পালন করে। আমি সর্বভারতীয় ক্ষেত্রে দুটো উদাহরণ দিলাম, রাম মন্দির নির্মাণ করা, বিভিন্ন প্রতিবন্ধকতা, 550-600 বছরের ঘটনা, যাকে কোর্টে, সুপ্রিম কোর্টের মাধ্যম দিয়ে যার সমাধান করে আজকে ভব্য রাম মন্দির হচ্ছে, যেটা ভারতবর্ষে কাঙ্ক্ষিত ছিল, গোটা দেশের কাছে আকাঙ্ক্ষিত ছিল, সেই কাজ হচ্ছে। সেরকম কাশ্মীরে ধারা 370 যেটা কাশ্মীরের মানুষকে বিচ্ছিন্ন করে রেখেছিল, সেই কাশ্মীরকে আজকে অন্য এজেন্ডায় নিয়ে গেছে, সিএ লাগু করা, সেটা বাস্তবায়ন হয়েছে। এবং যে যে কাজ ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল দুর্নীতিমুক্ত করা থেকে সমস্ত ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি সেই সংকল্প সিদ্ধ করেছে। ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় থাকে লোকাল বডি নির্বাচন, আপনারা যদি খুব ভালো করে এই মুহূর্তের পরিস্থিতি দেখেন, ভারতবর্ষের মধ্যে অন্যতম যে মিউনিসিপ্যাল কর্পোরেশন বোর্ড NDMC, নিউ দিল্লি মেট্রোপলিটন কর্পোরেশন, যেখানে আম আদমি পার্টির সরকার বিগত 10-12 বছর ধরে সরকার চালাচ্ছে, কিন্তু সেখানে লোকাল বডি নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে সেই দায়িত্ব দেওয়া হয়। মুম্বাইতে যদি আপনারা দেখেন মহারাষ্ট্রের বিভিন্ন যে অগ্রণী যে ইয়েগুলো কর্পোরেশন, সেই কর্পোরেশনগুলো যদি দেখেন, মিউনিসিপ্যালিটি যদি দেখেন, আহমেদাবাদ বা আহমেদাবাদ পুরসভা দেখেন বা ইন্দোর পুরসভা দেখেন, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই ভারতীয় জনতা পার্টি এক একটা রেকর্ড তৈরি করেছে উন্নয়ন ডেভেলপমেন্টে। স্বচ্ছ শহর হিসেবে, স্বচ্ছ মিউনিসিপ্যালিটি হিসেবে, কর্পোরেশন হিসেবে ইন্দোর পুরসভা আজকে গোটা বিশ্বের মধ্যে 1 নম্বরে দাঁড়িয়ে আছে। এই কাজগুলো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে হয়, ভারতীয় জনতা পার্টি যেটা কথা দেয় সেটা পালন করে। একবার আমাদেরকে সুযোগটা দিয়ে দেখুন, 37 বছর ধরে বিভিন্ন দলকে দিলেন, একবার আমাদেরকে সুযোগটা দিয়ে দেখুন আমরা কি করতে পারি। দীপা দাস বলছি, আজকে ডালকোলাতে পৌর নির্বাচনে কংগ্রেস প্রার্থী হয়ে প্রচারে এসে বলছেন শাসক দলের পক্ষ থেকে তাদের বিজেপির তাদের কংগ্রেসের নেতৃত্বকে ভয় দেখানো হচ্ছে, টাকার লোভ দেখানো হচ্ছে, আপনি এই বিষয়ে কি প্রতিক্রিয়া দেবেন? আমি আগের উত্তরেই বললাম, পশ্চিমবঙ্গের লোকাল বডি নির্বাচনে মানুষ সুস্থভাবে নির্ভয়ে ভোট দিতে পারছে না। দীর্ঘ বছর বামফ্রন্টের জামানায় যে জিনিস হয়েছে, সন্ত্রাস তৈরি করা, হুইসপারিং, ভিতরে গিয়ে যে ক্যাম্পেইনিং চলে, সায়েন্টিফিক রিগিং বামফ্রন্ট জামানায় বলা হতো, আজকে তার তৃণমূল জামানায় মনে হয় রামধোলাই এটার নাম টাম দেওয়া যাক, যে রামধোলাই ট্রিটমেন্ট, যে বিভিন্নভাবে ভোটার যারা আছে তাদেরকে প্রভাবিত করা, যারা প্রার্থী আছেন তাদেরকে ভয় দেখানো, প্রার্থীর আত্মীয়দেরকে যে কোনোভাবে হ্যারাস করা। গত পরশুদিন কালিয়াগঞ্জের একটা ওয়ার্ডে একজন কর্মী সিভিক, তিনি প্রার্থী বন্ধু হয় বলে প্রচারে গেছিল, পরের দিন সকালে তার ট্রান্সফার করে দেয়া হয়েছে। এরকম যে পরিস্থিতি তৈরি করা হয় এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। তো তা সত্ত্বেও আমরা
ইসলামপুরবাসী বা গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন রেখেছি, একদিন এই লৌহ কপাটকে ভাঙতেই হবে। বামফ্রন্ট জামানেও আপনারা ভেঙেছেন, পশ্চিমবঙ্গে বঙ্গের 9.5 কোটি মানুষ সেদিন ভেঙেছেন, আজকে আপনাদেরকেই আবার সেই লৌহ কারাগার ভাঙতে হবে, এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। তৃণমূল পার্টিদের সঙ্গে রয়েছে, বিজেপির খেয়ে দিয়ে কি মাথা খারাপ হয়ে গেছে? ভারতীয় জনতা পার্টির এক এবং একমাত্র লক্ষ্য পশ্চিমবাংলায় তৃণমূলের অপশাসন থেকে তৃণমূলকে মুক্ত করা, তৃণমূলকে ছুটি করানো, সেটা একটা স্কুল নির্বাচন হোক আর সেটা লোকসভা নির্বাচন হোক, বিধানসভা হোক, লোকাল বডি নির্বাচন হোক, পঞ্চায়েত হোক, যেখানে আসবে তৃণমূল আমাদের মূল শত্রু। এই মুহূর্তে তৃণমূল যেভাবে পশ্চিমবঙ্গে সন্ত্রাস তৈরি করেছে, যেভাবে 200 উপর কার্যকর্তাকে তৃণমূল হত্যা করেছে, যেভাবে দিনের পর দিন ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ভয় দেখিয়ে সন্ত্রাস করে তাদেরকে বিভিন্নভাবে দল ত্যাগ করতে বাধ্য করছে, আমাদের এক এবং একমাত্র সংকল্প তৃণমূলের বিরোধিতা করা। বলছি তাহলে কি ইসলামপুর পৌরবোর্ড গঠনে যদি বিরোধী দল মানে তৃণমূল বাদ দিয়ে যদি বিরোধী দল বা অন্য নির্দল প্রার্থীদের প্রয়োজন পড়ে ভোট গঠনে, তাহলে কি বিজেপি তাদের সঙ্গে যাবে? যখন প্রয়োজন পড়বে তখন দেখবো, 1 নম্বর, 2 নম্বর, কোনো অবস্থাতেই তৃণমূল আমাদের সঙ্গে থাকবে না। তৃণমূল ছাড়া বলেছে, তৃণমূল ছাড়া যদি নির্দল প্রার্থীরা যদি আমাদের আদর্শ এবং এজেন্ডার ভিত্তিতে সমর্থন দিতে চায়, যদি প্রয়োজন পড়ে আমরা আশা করছি আমরা নিজেরাই সক্ষম হব। নির্দল প্রার্থী ছাড়া অন্যান্য যারা বিরোধী দল রয়েছে, এখনো পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি, আমরা আমাদের নিজেদের শক্তির উপরে লড়াই করছি এবং আমরা ভরসা রাখছি যে 9টির উপরে আসনে আমরা জিতব, আমরা নিজেদের ক্ষমতায় এই পৌরবোর্ড তৈরি করতে পারব। কালকে ফিরহাদ হাকিম ডালপালা জনসভায় বলেছেন কি নির্দলদের উদ্দেশ্যে লাঠি দিয়ে তাড়িয়ে দেওয়া হবে, হুমকি দেওয়া বা ধমকানো, এটা কি ঠিক না বেঠিক আপনারা কেমন মনে করেন? ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটে, এটা অনেক জায়গাতেও ঘটে থাকে। আজকে তাদের মুখ থেকে যে ধরনের শব্দ বেরোচ্ছে, তারা কতখানি নিজেদেরকে আনকন্ট্রোলড করে ফেলেছে, কতখানি ঔদ্ধত্যের শেষ সীমায় পৌঁছেছেন, ভাষার অপব্যবহার এবং একজন মেয়র মন্ত্রী এবং বিশিষ্ট নেতা তার মুখ দিয়ে এই ধরনের শব্দ, তৃণমূল আজকে আপনাদের সামনে আমি বলে যাচ্ছি তৃণমূলের শেষে শুরু হয়ে গেছে। যেমন বামফ্রন্টের 235 পেয়ে ঔদ্ধত্যের চূড়ান্ত হয়েছিল, ওরা 35 আমরা 235, ওরা কী করবে যেরকম ঔদ্ধত্য শব্দ বেরিয়েছিল, আজকে 213 আসন পেয়ে ফিরহাদ হাকিমেরও সেই অবস্থা হয়েছে। এটাই শেষ এবং এটাই শেষের শুরু। আজকে তাদের যে নির্দলীয় প্রার্থী 71 জনকে গতকাল সাসপেন্ড করা হয়েছে, এই নির্দলীয়রা কেন, কারা তারা? তারা তো সবাই তৃণমূলেই ছিল, তারা কন্ট্রোল করতে পারছে না তাদের দলের লোকেদেরকে, এটা দুর্ভাগ্যজনক। কোনো রাজনৈতিক নেতার পক্ষে সেটা তার দলের হোক বা অন্য দলের হোক, এই ভাষাগুলোই বোঝায় যে তাদের ঔদ্ধত্যের কোন সীমায় পৌঁছেছে, এই ঔদ্ধত্যের পতন আসবে। বলছি আপনি সাংসদ হয়েছেন সকলের ভোটে, কিন্তু ইসলামপুর পৌরসভার যে প্রার্থী যে আপনাদের তালিকা রয়েছে তার মধ্যে একজনও সংখ্যালঘু ব্যক্তির কোনো নাম নেই বা মাইনরিটির কারণ নাম নেই, এই বিষয়টা কিভাবে দেখছেন? মাইনরিটি ইসলামপুর পৌরসভায় সেইভাবে আমাদের নেই। আর 2 নম্বর হচ্ছে আমরা এরকমভাবে মাইনরিটি মেজরিটি দেখে করি না, যোগ্য প্রার্থীর ভিত্তিতে করি। যদি মাইনরিটি আমরা একজন যে আমাদের সঙ্গে যুক্ত নেই হঠাৎ একজনকে করা, এগুলোকে সংখ্যালঘু তোষণ বলে। যদি আমাদের মধ্যে মাইনরিটি কোনো নেতা আমাদের কোনো ওয়ার্ডে দমদার নেতা থাকতো, অবশ্যই তাকে আমরা প্রার্থী করতাম। ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে অন্য রাজনৈতিক দলের থেকে আমাদের সঙ্গে তুলনা করে দেখবেন যে আমাদের প্রথম দিনকার যখন বামফ্রন্ট বড় বড় নেতা বড় বড় গল্প বলতো মাইনরিটি নিয়ে, তখন পলিট ব্যুরোতে একজনও মুসলিম কোনো সদস্য ছিল না, কিন্তু ভারতীয় জনতা পার্টি সিকান্দার বক এর মতন নেতা সর্বভারতীয় সভাপতি সহসভাপতি ছিলেন, আরিফ বেগ এদের মতন নেতারা ছিলেন।
আমাদের ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মন্ত্রিসভায় মাইনরিটি নেতা আছেন, মুক্তার আব্বাস নকভির মতন বরিষ্ঠ নেতা আছেন। শুধু তোষণের কারণে লোককে দেখানোর জন্য আর ভোট ক্যাপচার করার জন্য আমরা করি না, আমরা টাইটেল পদবি দেখে মানুষ বিচার করি না, মানুষের যোগ্যতা দিয়ে নিরপেক্ষভাবে বিচার করি। যদি ভারতীয় জনতা পার্টির কাছে ইসলামপুর পৌরসভার মধ্যে এরকম কোনো মুখ থাকতো অবশ্যই আমরা প্রার্থী করতাম, সেটা মাইনরিটি ওয়ার্ড থেকে না, মেজরিটির ওয়ার্ড থেকে করে দেখাতাম। ঠিক আছে।